আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই এই করোনাকালীন মহৎ দুর্যোগের সময় তোমরা সবাই কোনো রকম ভালো আছো তা আমি জানি। আর আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি। আজ 13 সেপ্টেম্বর রোজ রবিবার তোমাদের মাঝে আসলাম অনলাইন ক্লাস নিয়ে। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সবুজ, গেস্ট টিচার, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় শরীয়তপুর সদর শরীয়তপুর। আমি আজ যে অনলাইন ক্লাস নেব সেই ক্লাসের নাম হচ্ছে নবম দশম শ্রেণী বিষয় কৃষি শিক্ষা অধ্যায় তৃতীয় কৃষি ও জলবায়ু দ্বিতীয় পরিচ্ছেদ। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, বুঝো এবং বাসায় বেশি বেশি অনুশীলন করার চেষ্টা করো। যে বিষয় নিয়ে আজ আলোচনা করব সেই বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন ও কৃষি ক্ষেত্রের প্রভাব। বাংলাদেশে ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সৃষ্টির শুরু থেকেই পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আসছে এবং উদ্ভিদ ও প্রাণীর বসবাস উপযোগী হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের এ ধারা অত্যন্ত ধীর গতিতে অব্যাহত ছিল, কিন্তু বিগত এক শতকে পৃথিবীর অনেক দেশে জলবায়ু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। এ পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্ব, নগরায়ন, যান্ত্রিক সভ্যতা, কলকারখানা প্রসার, জ্বালানি তেল ও কয়লার যথেষ্ট ব্যবহার, বৃক্ষ নিধন ইত্যাদির কারণে পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দিন দিন বাড়ছে। এই পরিবর্তনের কারণে বাংলাদেশের 7 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যর কারণে বাংলাদেশ আগে থেকে পৃথিবীর একটি অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব দুর্যোগের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে IPCC, ইন্টারনেট গভর্নমেন্টাল প্ল্যানেট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশের গড় বার্ষিক তাপমাত্রা 1985 থেকে 1998 সালের মধ্যে মে মাসে 1 ডিগ্রি সেলসিয়াস এবং নভেম্বর মাসে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে 8,30,000 হেক্টর জমিতে লবণাক্ত বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে। গ্রীষ্মকালে সমুদ্রে লোনাপানিতে দেশের অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। জলবায়ু পরিবর্তনের ও কৃষি ক্ষেত্রের প্রভাব দ্বিতীয় হচ্ছে ফসল উৎপাদনে তাপমাত্রার প্রভাব। আমরা আগেই দেখেছি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের গ্রীষ্মকাল ও শীতকালে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি গ্রীষ্ম ও শীতকালে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। কখনো কখনো গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রা এবং শীতকালে অত্যাধিক শীত পড়তে দেখা যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশে উপশি ধানের ফলন কমে যাবে এবং গমের রোগের আক্রমণ বেড়ে যাবে। এ বৃদ্ধির ফলে ধান গাছ ফলতে বন ধারণ করবে, ধানের চারা দুর্বল হবে, ফলে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হবে। 3 নম্বর, ফসল উৎপাদনে খরার প্রভাব। বাংলাদেশে ফসল উৎপাদনে খরা অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের কারণে যা দিন দিন প্রকট আকার ধারণ করছে, ফসলের বৃদ্ধি পর্যায়ে গড় বৃষ্টিপাতের পরিমাপ দিন দিন পানির শূন্যতা সৃষ্টি হয়। কম বৃষ্টিপাত ও অধিক হারে মাটি থেকে পানি বাষ্পীভূত হওয়ার ফলে কৃষিক্ষেত্রে খরার প্রভাব
দেখা যায় দেশে প্রতি বছর 30 থেকে 40 হেক্টর জমি বিভিন্ন মাত্রায় খরায় কবলিত হয়ে থাকে। খরা প্রবণ এলাকায় ফসলের ফলন নির্ভর করে খরার তীব্রতা, ইস্তিকাল ইত্যাদি। তৃতীয় নম্বর, ফসল উৎপাদনে লবণাক্তর প্রভাব। বাংলাদেশে জলবায়ু উপকূলীয় অঞ্চলের মাটিতে লবণাক্তর প্রভাব দেখা যায়। ঝড়, জলোচ্ছ্বাস এবং প্রবল জোয়ারের ফলে সৃষ্ট বন্যায় সরাসরি লবণাক্ত পানি দিয়ে জমি ডুবে যাওয়ায় মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায়। আবার শুষ্ক মৌসুমে পানির বাষ্পীভবনের মাধ্যমে মাটির নিচে লবণ উপরে উঠে আসে। এতে 1973 সালে 8.33 লাখ হেক্টর জমিতে বিভিন্ন মাত্রায় লবণাক্তর আক্রান্ত ছিল। 2000 সালে তা বেড়ে 10.20 লক্ষ হেক্টরে দাঁড়ায়। জলবায়ু পরিবর্তনে কৃষিক্ষেত্রের প্রভাবে শেষের ধাপ, ফসল উৎপাদনে জলবদ্ধতা বা বন্যার প্রভাব। প্রতি বছর দেশে প্রায় 25.5 জমি বন্যার কারণে বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এ সময় দেশে বন্যা হয়ে থাকে। দেশের মোট উৎপাদিত দানা শস্যের 60 ভাগের বেশি এ সময় উৎপন্ন হয়। ঘন ঘন বন্যার কারণে কৃষকেরা স্থানীয় জমিতে আমন ধান চাষে বাধ্য হয়ে পড়ে, কারণ এসব জাত গভীর পানিতে জন্মাতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার তীব্রতা স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে। ঝড়, জলোচ্ছ্বাসজনিত বন্য উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি করে। জমিতে লবণাক্ততা পানির জলবদ্ধতা সৃষ্টি করে, ফলে জলবদ্ধতা ও লবণাক্ততার কারণে ফসল চাষে অনুপযোগী পরিবেশ সৃষ্টি করে। সুপ্রিয় ছাত্ররা, তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় বেশি বেশি করার চেষ্টা করবে। তোমাদের কৃষিশিক্ষা বইতে যে অধ্যায়গুলো আছে তোমরা রিডিং পড়ে প্রশ্ন তৈরি করবে এবং আস্তে আস্তে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আবার ভালোভাবে রিডিং পড়ে তোমরা অধ্যায়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে শেষ করবে। তাই আজ তোমাদের মাঝ থেকে, এই ক্লাস থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।